হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। লাঞ্চ করে আমরা রওনা দিলাম ঔরঙ্গবাদ গুহা দেখতে। ঔরঙ্গবাদ গুহা ইলোরার মতো অত বিখ্যাত নয়, তাই হাতে গোনা কিছু মানুষই ঔরঙ্গবাদ গুহা দেখতে যায়। এমনকি আমাদের গাড়ির ড্রাইভার, তিনিও বললেন ঔরঙ্গবাদ গুহার নাম তিনি শুনেছেন কিন্তু কোনো দিন যাননি। আমরাই তার প্রথম সওয়ারি যাদেরকে তিনি ঔরঙ্গবাদ গুহার পথে নিয়ে চলেছেন। এমন কথা শোনার পর অভিষেক ইন্টারনেট খুলে দেখল ঔরঙ্গবাদ গুহা হলো ইলোরা এবং মুম্বাইয়ের বিখ্যাত কানহেরি গুহার মিসিং লিঙ্ক। এই তথ্যটা জানার পর তো ঔরঙ্গবাদ গুহার প্রতি আমাদের কৌতূহলটা এক ঝটকায় অনেক গুণ বেড়ে গেল। মিসিং লিঙ্ক ভাবা যায়। গুহা যাওয়ার এই পথে এই জায়গায় আমরা গাড়ি থেকে নামলাম। বেশ সুন্দর চারিদিকটা। আমরা যাব এই ডান দিকের রাস্তায়। কিছুটা গুগল ম্যাপ দেখে আর কিছুটা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে ঔরঙ্গবাদ গুহা যাওয়ার রাস্তা আমাদের ড্রাইভার খুঁজে পেয়েছে। এই যো আমরা পৌঁছে গেছি গন্তব্যে। গুহার বাহিরের এই রাস্তায় গাড়ি যেখানে এসে থামল সেখান থেকে ঔরঙ্গবাদ শহরের একটা দারুণ ভিউ রয়েছে। মাম্মাম পাপা টিকিট কাটছে। এই সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলেই সামনেই পড়বে ঔরঙ্গবাদ গুহা। চারিদিকটা যা ফাঁকা, আমরা কি মাত্র এই চারটি প্রাণী? আর কি কেউ নেই কি জানি, কিন্তু সত্যি চারিদিকটা এত শান্ত, এত সুন্দর। কেন যে মানুষ আসে না? ঔরঙ্গবাদ গুহার কেন যে এত প্রচার কম সেটাই ভাবছি। আমরা গুহার কাছাকাছি এসে পড়েছি। চলুন ঔরঙ্গবাদ গুহা দেখতে দেখতে এই গুহা সম্পর্কে কিছু তথ্য দিই। ঔরঙ্গবাদ শহরের কেন্দ্র থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত ঔরঙ্গবাদ গুহা। বিবি কা মাকবারার ডান পাশের রাস্তাটি দিয়ে সোজা কয়েক কিলোমিটার গেলেই পড়বে ঔরঙ্গবাদ গুহা। ঔরঙ্গবাদ গুহা তৈরি হয়েছে 12টি পাথরকে কেটে। এই 12টি গুহা হলো বৌদ্ধ গুহা। যাক বাবা, এই জায়গায় অন্তত কিছু মানুষ রয়েছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হচ্ছিল শুধু আমরাই আছি। এই ঔরঙ্গবাদ গুহার উল্লেখ পাওয়া যায় মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত কানহেরি গুহার একটি চৈত্যের মধ্যে। ঔরঙ্গবাদ গুহাগুলি 6 এবং 7 শতাব্দীতে তৈরি করা হয়েছিল। নরম বাসাল্ট শিলা কেটে এই গুহাগুলি তৈরি করা হয়েছিল। গুহাগুলিকে তাদের অবস্থানের ওপর নির্ভর করে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 থেকে 5 নম্বর পর্যন্ত গুহাগুলি হল পশ্চিম বিভাগ, 6 থেকে 9 নম্বর পর্যন্ত গুহাগুলি হল পূর্ব বিভাগ এবং 10 থেকে 12 হল উত্তর বিভাগ। উত্তর গ্রুপের গুহাগুলি অসমাপ্ত গুহা।
গুহার ভিতরের অন্ধকারে কিছু না দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছি। তখনই একজন ব্যক্তি এসে বললেন, আরে মশাই, আপনারা তো কিছু না দেখেই ফিরে যাচ্ছেন, আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। তিনি আরো বললেন, তিনি কোনো গাইড নন, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী সংসার ত্যাগী একজন সাধারণ মানুষ। এই যে সাদা পোশাকের ব্যক্তিকে দেখছেন, ইনি হলেন সেই ব্যক্তি। গুহার ভিতরে অন্ধকারে ভালো ভিডিও আসবে না, তাই গুহার ভিতরের শিল্পকর্মগুলির ছবি দিলাম। ঔরঙ্গাবাদ গুহাগুলিতে বৌদ্ধ ধর্মের হিনজান শাখার শৈলীর স্তূপ বা স্তূপা, মহাযান শাখার শিল্পকর্ম এবং বজ্রযান শাখার মাতৃদেবী মাতৃকার চিত্র খোদাই করা হয়েছে। এই গুহাগুলির মধ্যে রয়েছে প্রথম সহস্রাবাদের বৌদ্ধ শিল্পকর্ম। এখানে তন্ত্র ঐতিহ্যের অসংখ্য বৌদ্ধ দেবতার মূর্তিও খোদাই করা রয়েছে। এই বৌদ্ধ গুহাগুলিতে মিশেছে দুর্গা ও গণেশ, ভারতীয় পুরাণের নানা গল্প ও অন্যান্য হিন্দু দেবদেবীদেরও মূর্তি রয়েছে এই শিলাখণ্ডের গুহায়। 4 নম্বর গুহায় রয়েছে এই গুহার চৈত্য। ঔরঙ্গাবাদ গুহার শিল্পকর্মগুলি সময়ের গতিতে মিশে আজ ক্ষয়প্রাপ্তের পথে, তবুও এই শিল্পকর্মগুলিকে ইলোরা গুহার শিল্পকর্মের সাথে তুলনা করা যায়। এই গুহার আয়তন বেশ ছোট এবং জরাজীর্ণ। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের অধীনে একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ এটি। ও আর একটা কথা, গুহার মেঝে খুব অমসৃণ এবং সেই মেঝের মধ্যে রয়েছে গোল গোল অনেক গর্ত। মুগ্ধ হয়ে গুহার কারুকার্য দেখতে দেখতে গর্তে পা পড়লে কিন্তু পা মচকানোর সম্ভাবনা আছে। এই সতর্কবার্তা দিচ্ছি কারণ আমি নিজেই একটা গর্তে পা দিয়ে ফেলেছিলাম, পা মচকায়নি কিন্তু প্রচণ্ড ব্যথা লেগেছিল। গৌতম বুদ্ধের কৃপায় বেশি অসুবিধার মধ্যে পড়তে হয়নি।
সিঁড়িটা সময় এখন সন্ধ্যা ৬টা। ঔরঙ্গাবাদ গুহায় পর্যটকদের প্রবেশ এবং ভ্রমণের সময়সীমা এই সন্ধ্যা ৬টা পর্যন্তই। চলুন এবার আমরাও বাহিরের পথ ধরি। হবে না, টাইম নেই। হ্যাঁ, তারপরে দেখে হাঁটো বাবা, সবাই পায়ে খুব ইয়ে ফুটছে। প্রাচীন কালে এই গুহার দেওয়ালে নানা রঙের পাথর ও রঙিন চিত্র ছিল, তার সাক্ষ্য আজও দিয়ে যাচ্ছে পাথরের গায়ে লেগে থাকা সাদা ও সবুজ রঙের রঙিন পাথরের ছিটে ফোটা। রঙগুলো দেখো, সাদা সবুজ সবুজ আর সাদাটা তো বুদ্ধিস্ট বা ইয়েতে তো এমনি ইম্পর্টেন্ট। প্রথম গুহার সামনে নিচের দিকে আমাদের জুতোগুলো খোলা আছে, নেমে গিয়ে আবার জুতো পরতে হবে সবাইকে। ঔরঙ্গাবাদ গুহা দেখতে হলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসার চেষ্টা করবেন। আমাদের এই গুহাটা এত ভালো লেগেছে, চারিদিক কি শান্ত, একেবারে প্রকৃতির কোলে। কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে পুরো গুহাটা আমাদের আজ দেখা হলো না। ঠিক আছে, যদি পরে আবার কখনো ঔরঙ্গাবাদ আসি তখন ঔরঙ্গাবাদ গুহার বাকিটা দেখতে আসব। কত ইয়ে দেখো। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। ঔরঙ্গাবাদ গুহা দেখা শেষ করে আমরা এখন ফিরছি টুরিস্ট লজের পথে। ঔরঙ্গাবাদ গুহা দেখার পর একটা বিষয়ে আমি আর অভিষেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মুম্বাই ফিরে যত তাড়াতাড়ি সম্ভব কানহেরি গুহাটা দেখে আসব। টুরিস্ট লজে ফেরার পথে একটি জায়গায় এই ঠাকুর দেখলাম, নবরাত্রির পূজা চলছে। রাস্তায় বেশ একটু জ্যাম আছে, সন্ধ্যার সময় তো, অফিস থেকে সকলে বাড়ি ফিরছে। চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর পরের ভিডিওতে থাকছে আমাদের ঔরঙ্গাবাদ থেকে অজন্তার পথে যাত্রা। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।